কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তার আত্মত্যাগের পর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামেন অভিভাবক ও সাধারণ মানুষ সেই আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে দায়িত্ব নেয়ার তৃতীয় দিনেই আজ রংপুর যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসসহ কয়েকজন উপদেষ্টা ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু আবুসাই নয় ভাই বোনের মধ্যে আবুসাই ছিলেন সবার ছোট আশা ছিল পড়ালেখা শেষ করে চাকরি করবেন হাসি ফোটাবেন পরিবারের সবার মুখে তবে বৈষম্যর বিরুদ্ধে লড়তে গিয়ে শেষ পর্যন্ত জীবন দিতে হয় তাকে মেধাবী আবু সাইদের মৃত্যু মানতে পারছেন না কেউই সুষ্ঠু বিচারের দাবি পরিবারের আমার ছেলে যাই হত্যা করছে তার নিজ্য বিচার চাই আমার ছেলে প্রথম শহীদ হয়েছে বীরের হিসাবে বীরের মর্যাদা যেন সরকার দেয় চলো তো মারি ফেলাবি মারি ফেলালি নিবেসা চল নিবেসা মারি ফেলালি বিশেষ তাই মারি ফেলাছে তার ফাঁসি চাই পুলিশ টার্গেট করে আবু সাইদকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একজন মানুষ যখন নিরস্ত্র অবস্থায় কোন মানুষের সামনে আত্মসমর্পণ করে তাকে গুলি চালিয়ে এই রাষ্ট্র হত্যা করেছে পুলিশ কমিশনারের আমি বক্তব্য শুনেছি ওনাকে যখন মানে কোথাও উনি মিডিয়াতে বলছিলেন যে উনি শুনেছেন যে একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং কিভাবে হয়েছে উনি জানেন না তো এটা কিন্তু একটি মানে পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আসলে এবং আমরা এটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি আবু সাইদকে গুলি করার ঘটনায় এরই মধ্যে বরখাস্ত হয়েছেন এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন আন্দোলনে সেই সাইদের বাসভবনে আজ যাচ্ছেন তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ কয়েকজন উপদেষ্টা আমরা জানবো বিস্তারিত সহকর্মী নজরুল ইসলাম যোগ দিচ্ছেন রংপুর থেকে আমাদের সাথে নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস কয়টা নাগাদ রংপুরে পৌঁছাবেন আর আজকে রংপুরে যাবার পরে সেখানে তার আর কোনো কার্যক্রম আছে কিনা দেখুন আসলে আমরা যেটা জেনেছি যে ঢাকা থেকে সাড়ে নয়টায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু রওনা দেওয়ার কথা রয়েছে তিনি দশটা অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু রংপুর দশটা তিরিশ মিনিটে রংপুরের সেই বাবনপুর গ্রামে কিন্তু পৌঁছার কথা যদি যেই সেই বাবনপুরে পৌঁছে যায় আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু এখনই শত শত মানুষ কিন্তু আসছেন আপনি নিশ্চয়ই জানেন যে গত ষোলোই জুলাই কোটা সংস্কার আন্দোলন সময় পুলিশের গুলিতে নিহত হয় আবু ছাহিদ এই আবু ছাহিদের বাড়ি আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে আপনি কিছু দেখতে পাচ্ছেন যে আমার সামনেই কিন্তু এই বাড়িটা রয়েছে এই বাড়ির আশপাশে কিন্তু প্রশাসনের লোকজন এখন আছেন না কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখে যে দেখেছি যে অর্থাৎ এখানে আরও লোকজন আসবেন এবং যারা রয়েছেন এরা কিন্তু কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসছেন ইতিমধ্যেই আমরা দেখেছি রাস্তায় রাস্তায় কিন্তু তারা বিভিন্নভাবে তারা দাঁড়িয়ে আছেন অনেকে আবার কান্নার রোলে কিন্তু তার কথা বলছেন তার বাবার সঙ্গে কথা হয়েছে তার বাবা যেমনটি বলেছেন যে আবু সাহেদকে তাদের রাষ্ট্রীয় মর্যাদা অর্থাৎ তার বীরের যে পদবী সেটি দেওয়া হোক এটি আসলে বলা হচ্ছে এবং তার কবর কিন্তু করল কিছুক্ষণ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরা তার মায়ের সঙ্গে কথা বলেছি তার মায়ের দাবি হচ্ছে যে যারা একে খুন করেছে আবুঝাদকে খুন করেছে তাদের বিচারের দাবি তারা করছেন এবং অতি দ্রুত তাদের বিচার হয় এটি আসলে বলা হচ্ছে তা আপনি হচ্ছে জানেন যে দুইজন পুলিশ যে গুলি করে হত্যা করেছে তাদেরকে ইতিমধ্যে কিন্তু অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু অর্থাৎ পুলিশের লাইনে ক্লোজ করা হয়েছে সেক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে তাকে তার গ্রেপ্তার করা হয়েছে কিনা এটি কিন্তু আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন তার কাছে তিনি বলছেন যে এখনও মামলার যদি প্রসেস হয়ে থাকে এবং মামলা হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এটি আসলে বলা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু যারা রয়েছেন তারা কোটা সংস্কার অর্থাৎ কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন আর একটা বিষয় জানিয়ে রাখি যে আবু অর্থাৎ ডক্টর ইউনুস যখন আসবেন তারপরে কিন্তু আমরা এটি এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আরও বিস্তারিত জানতে পারবো কিন্তু তার আগে আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু একটি গ্রাম রয়েছে এটি জাপরপাড়া অর্থাৎ বাবনপুর গ্রাম এই গ্রামে তার জন্মগ্রহণ করেন এই গ্রামের থেকে কিন্তু তিনি লেখাপড়া করছেন রংপুর বেগম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু ছাইতে এরপরে কিন্তু তিনি ওখানে আন্দোলনে যান আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন আবু ছাইতে তাকে গুলি করি এবং বিড়ের মতো তিনি দাঁড়িয়েছিলেন পুলিশ কিন্তু তাকে গুলি করেন এই গুলিতে তিনি নিহত হন এরপর থেকে কিন্তু শুরু হয় সারা দেশের কিন্তু একটা আন্দোলন এবং তোলপাড় তারপরে কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার আসেন তত্ত্বাবধায়ক সরকারের আরও কয়েকজন উপদেষ্টাও কিন্তু রংপুরে আসবেন এরপরে এই প্রোগ্রাম থেকে আরও দুইটি প্রোগ্রামের কথা আমরা জেনেছি একটা বেগম রকা বিশ্ববিদ্যালয় গোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলবেন তারপরে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা রয়েছে এটি আসলে আমরা যেটা জেনেছি এরপরে আর কোনো প্রোগ্রাম আছে কিনা আসলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি তবে তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে আবু আবু সাইদের যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে কিন্তু আসলে একটা ঘটনা তারপরে কিন্তু আমরা যে চারিদিকে কি বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখেছি সহিংসতা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এই ছিল আসলে আমার কাছে আবু সাইদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য রংপুরে কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাসভবনে যাচ্ছেন ডক্টর ইনুস সে খবর আমরা জানছিলাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনায় সরকারের মূল কাজ বলে মনে করেন উপদেষ্টারা এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশা করেন তারা শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে এসব কথা জানান উপদেষ্টারা শুক্রবার বেলা সাড়ে এগারোটার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এতে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে যমুনায় শুরু হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক এতে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় শিগগিরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে একমত হন উপদেষ্টারা পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান শিক্ষার্থীরা সরকারের সব কাজে সহযোগিতা করবে প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উঠে ওঠা সম্ভব অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই সরকারের মূল কাজ বলে মনে করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সে প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব এ সময় দ্রুত উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান উপদেষ্টারা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মন্ত্রিপরিষদ বিভাগ ও ছাব্বিশ মন্ত্রণালয় দিয়ে দপ্তর বন্টন করা হলো উপদেষ্টাদের মধ্যে শুক্রবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ডক্টর ইউনুসের ছাব্বিশ মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে প্রতিরক্ষা শিক্ষা সড়ক পরিবহন খাদ্য কৃষি রেল জ্বালানি বাণিজ্য দুর্যোগ মুক্তিযুদ্ধের মতো মন্ত্রণালয় এছাড়া ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ এবং আসিফ নজরুর পেয়েছেন আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্রে থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেন আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন তৌহিদ হোসেন হাসান আরিফ স্থানীয় সরকার ডক্টর খালিদ হোসেন ধর্ম এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ শারমিন মর্শিদ সমাজ কল্যাণ ফরিদা আখতার সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবেন নুরজাহান বেগম আর ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সংবিধানে না থাকলেও দুর্যোগকালীন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বৈধতা দিয়ে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতির দপ্তর থেকে মতামত চাওয়ার পর এ রুলিং দেয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সূত্র জানায় বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণের আগেই রাষ্ট্রপতির দপ্তর থেকে এ সরকার গঠনের আইনি বৈধতা নিয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী জনগুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে প্রয়োজন হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত বা ব্যাখ্যা চাইতে পারেন এ বিষয়ে শুনানির পর আপিল বিভাগ রাষ্ট্রপতিকে মতামত দেয় সংশ্লিষ্টরা জানান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে রাষ্ট্রপতি বিভাগের মতামত জানতে চান। অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুসকে অভিনন্দন জানিয়ে যে কোনো মাধ্যমে পোস্ট করা নিষিদ্ধ করা হয়েছে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর বিজ্ঞাপন প্রকাশ করা হয় বিষয়টি নজরে আসার পর শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা হয় জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় তার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সাধারণ নাগরিকদের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিতে আটান্ন জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দুইশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে সার্বিক নিরাপত্তার কাজ চলছে শুক্রবার আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার ও শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে জামালপুর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অস্ত্র গোলাবারুদ সুরক্ষা সহ দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাট প্রতিহত করা হয়েছে পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালীতে একটি মন্দিরে দুষ্কৃতকারীদের হামলা প্রতিহত করা হয়েছে এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা প্রদান ও বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনা করছে সেনাবাহিনী কাজে যোগ দিতে শুরু করেছেন ডিএমপির বিভিন্ন থানার পুলিশ সদস্যরা রাজধানীর ভাংচুর অগ্নিসংযোগ হয়নি এমন উনত্রিশটি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে শুক্রবার ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেশিরভাগকে পাওয়া যায়নি এদিকে নন বিসিএস কর্মকর্তারা পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত কাজে না যাওয়ার কথা বলছেন রাজধানীর পল্টন থানা এক সপ্তাহের হামলার সাক্ষী এই মডেল থানা চারতলা ভবনটির প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে আগুন দেয়া হয়েছে থানার সার্ভিস ডেলিভারি অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনারের রুমে লুট করা হয়েছে বেশিরভাগ অস্ত্র এছাড়া ব্যারাক থেকে পুলিশের ব্যক্তিগত জিনিসপত্র ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করছেন কর্মকর্তারা এদিকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানায় সেখানে ভাঙচুর না হওয়ায় শুক্রবার সকাল থেকে কাজে যোগ দিতে থাকেন কর্মকর্তারা বাকিদেরও থানায় ফেরার আহ্বান তাদের অর্ডারে করছি আজকে ও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি পুলিশের দোষ এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন কারণ এই থানা আপনাদের পুলিশও আপনাদের পুলিশ আপনাদের খুবই প্রয়োজন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর উনত্রিশটি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে অন্যগুলোতেও বিশেষ ব্যবস্থায় জিডি কার্যক্রম শুরু হবে শিগগিরই যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে আহত করতেছে তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়াও ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত পুলিশের অন্য সদস্যরা কাজে যোগ দিলে টহলসহ নিয়মিত কার্যক্রম শুরু করার পরিকল্পনা কর্মকর্তাদের দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তারা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজারবাগে পুলিশ সদস্যদের কাজে ফেরাতে সভার আয়োজন করা হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায় শুক্রবার বিকেলে এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের হট্টগোলের মধ্যে সভা শেষ না করেই চলে যান আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম এর আগে সভায় আহত পুলিশ সদস্যদের আধুনিক চিকিৎসার আশ্বাস দেন আইজিপি পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা দেন এর পরপরই হটগোল শুরু করেন পুলিশ সদস্যরা নানা দাবি দাওয়া তুলে ধরে প্রকাশ করেন ক্ষোভ ও হতাশা তারা বলেন জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কাজে ফিরতে চান না তারা এ সময় সভা শেষ না করেই সেখান থেকে চলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাউত হোসেনের তবে তিনি যেতে পারেননি রাজধানীর বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি পুলিশের যে সভা সেখানে হট্টগোল হয়েছে গতকাল সার্বিক বিষয়ে আরো জানবো আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ রায়হান খালিদ রায়হান আপনার কাছে জানতে যাচ্ছি যে গতকাল থেকে আমরা দেখেছি ঢাকার বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হয়েছে এবং গতকালকে একটি ঘটনা ঘটেছে হট্টগোলের ঘটনা আসলে কি এমন ঘটছে যে আসলে এই হট্টগোলের ঘটনা এবং এই যে পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রমে নিজেদের মধ্যে এই পেছনে কারণ থাকতে পারে আপনি মনে করেন দেখুন বাংলাদেশ পুলিশের ইতিহাসে বাংলাদেশ পুলিশ যেদিন থেকে রিফর্ম করেছে সেদিন থেকে যদি আজকে পর্যন্ত বলি পুলিশের ইতিহাসে এই যে চেইন অফ কমান্ড অমান্য করার যে ব্যাপারটি সেটি কিন্তু এবারই এবং এই বাজেভাবে এবারই কিন্তু বাংলাদেশ পুলিশ এবং সারা দেশের মানুষ সেটি কিন্তু দেখেছে এবং পাঁচ তারিখেই যখন সরকার পতনের ঘটনা ঘটেছে তারপরই আমরা দেখেছি ওই দিন থেকেই কিন্তু পুলিশ একেবারেই কার্যক্রমে যাচ্ছে না গতকালকে সেনাবাহিনীর সহায়তা এবং তার পাশাপাশি আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলে মিলে থানা চালুর যে কার্যক্রম শুরু করতে চেয়েছিল সেটি গতকালকে আমরা দেখেছি যে ঢাকার উনত্রিশটি থানায় বলা হয়েছে যে উনত্রিশটি থানায় কার্যক্রম শুরু হয়েছে কিন্তু কার্যত পক্ষে সেটি কিন্তু আসলে হয়নি এখন পর্যন্ত থানার যে কার্যক্রমটি আসলে হয় জিডি নেয়া মামলা নেয়া বা অন্যান্য কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হয়নি এরই মধ্যে গতকালকে আমরা দেখেছি যে নব নিযুক্ত যিনি পুলিশ কমিশনার রয়েছেন র্যাবের মহাপরিচালক এবং পুলিশের রাইজি রয়েছেন তারা কিন্তু গতকালকে গিয়েছিলেন রাজার বাগে আপনি বলছিলেন যে গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টার এবং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু যাওয়ার কথা ছিল তারা কিন্তু হয়তো কোনো কারণে যেতে পারেনি কিন্তু আইজিপি স্বরাষ্ট্র আইজিপি পুলিশ কমিশনার এবং অন্যান্য যারা ছিল তারা কিন্তু অনেকটাই তোপের মুখে পড়তে হয় যে এগারো দফার দাবি কথা বলা হচ্ছে যে এগারো দফা দাবি না মানা পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলেই কিন্তু জানাচ্ছে এবং এগুলো হচ্ছে একেবারে এনারা যারা আছেন তারা কিন্তু কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত আমি যদি বলি যে নন বিসিএস এবং বিসিএস এই ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যেই যে সমস্যা সেটি বলছিলেন এগারো দফার কথা পুলিশের যে এগারো দফা সেই এগারো দফার মধ্যে কি কি আছে আর এগারো দফার মধ্যে বাস্তবায়নযোগ্য কোন কোন দফা আছে বলে আপনি মনে করেন দেখুন এগারো দফার মধ্যে প্রথম যে দফাটি রয়েছে তারা যেটি বলতে চাইছেন যে তারা সময় উপরের যে সকল কর্মকর্তা রয়েছেন সে সকল কর্মকর্তার অধীনে বা সে সকল কর্মকর্তার নির্দেশে তাদেরকে কাজ করতে হয় যেহেতু একটি চেইন অফ কমান্ডের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু তারা মাঝে মাঝে অনেক অনৈতিক কাজ বা যেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত সেগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেগুলো তারা করতে অনেকটা বাধ্য হয় যার ফলে সেইগুলো তারা করতে চাচ্ছেন এবং ক্যাডার এবং নন ক্যাডার আমি যদি বলি বিসিএস এবং নন বিসিএস যারা রয়েছেন তাদের মধ্যে একটি বড় গ্যাপ রয়েছে সেই গ্যাপটিকে আসলে যাতে না থাকে সেটির ব্যাপারেও কিন্তু নিশ্চয়তা তারা চাচ্ছেন যাতে এই গ্যাপটি যাতে না থাকে এবং তারা যাতে ঠিকমতো কাজ করতে পারেন কোনো রাজনৈতিক কাজ তাদেরকে না করানো হয় পুলিশের যে সকল নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে থেকে তারা কিন্তু কাজ করতে চাইছেন সেই এবং তা এর পাশাপাশি যে সকল পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে তারা বলছেন এবং বিভিন্ন ফুটেজ কিন্তু আমাদের সামনে এসছে তাদের কাছেও এসছে সেই ফুটেজগুলো দেখিয়ে তারা বলছেন এই এরকম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের কিন্তু বিচারে আওতায় আনতে হবে গতকালকে আইজিপি একটি কথা বলেছেন যে যেই বৈষম্যের কথা বলা হচ্ছে সেই বৈষম্য শিকার তিনি নিজেও হয়েছেন তাই যারা এই কাজগুলো করেছেন যাদের আদেশে এই নিম্ন বা অধনস্থ যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা এই কাজগুলো করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে সেটি কিন্তু আইজিপি বলছে একই সঙ্গে যে এগারো দফা দেওয়া হয়েছে সেগুলোর প্রায় সবগুলোকেই অ্যাড্রেস করা হবে এবং সেগুলো নিয়ে কাজ করা হবে এমনটি কিন্তু নবনিযুক্ত আইজিপি বলছ তবে যারা अधीनस्थ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে পুরো পুরো নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত খালিদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা জানছিলাম সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশ বাহিনীর মধ্যে গতকালকে কিছুটা বিশৃঙ্খলা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়েছে সার্বিক বিষয় জানাছিলেন আমাদের সহকর্মী খালিদ রায়হান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও রাঁচি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন আহ রিটন আমরা জানতে যাচ্ছি চট্টগ্রামের পরিস্থিতি কি দেখছেন আমরা ঢাকার পরিস্থিতি জানছিলাম ঢাকার বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের থানার কার্যক্রম সব শুরু হয়েছে কিনা বা কবে নাগাদ শুরু হবে বিস্তারিত জানাবেন দেখুন আমরা আজকের পরিস্থিতিটা বলি আমরা আজকে সকাল থেকে দেখেছি একেবারে নগরীর প্রতিটি অলি গলি থেকে শুরু করে রাজপথ সবখানে আসলে এক ধরনের যে গণপরিবহন এবং মানুষের যে পরিচালনা সেটি একেবারে স্বাভাবিক রয়েছে তবে গতকালকে চট্টগ্রাম যে জেল কারাগার রয়েছে সেখানে আমরা দেখেছি জুবান নামাজের পর সেখানে বেশ কিছু উত্তেজনা তৈরি হয়েছিল সেই নিয়ে সেটি নিয়ে আসলে জেলা কারাগারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যেহেতু এখন বিশেষ এখন কিছু শিক্ষার্থীকে আসলে মুক্ত করা হচ্ছে এবং সেই কারণে যারা কয়েদি ছিলেন তারা সাদা কয়েদি তারা মনে করেছিলেন যে তাদেরকেও মুক্তি দেওয়া হবে সেই এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য সেখানে তারা গোলাগুলি শুরু করে এবং পরবর্তীতে আমরা দেখেছি সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটি নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই শান্ত এর পাশাপাশি আমরা যদি বলি যে আপনি জানেন যে চট্টগ্রামের অনেকগুলো থানা আসলে দুষ্কৃত আসলে ভেঙে চুরে অগ্নি অগ্নিসংযোগ করে একেবারে বলা যেতে পারে যে ধূষৎ করে দিয়েছিল আমরা দেখেছি গতকালকে সেই যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলোকে সরিয়ে আস্তে আস্তে নগরীর যে পুলিশি কার্যক্রম অর্থাৎ থানা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শুরু করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত আমরা দেখেছি অনেকগুলো থানা রয়েছে যেখানে অবকাঠামোগত অর্থাৎ আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নেই সঙ্গত কারণে সেগুলো গুছিয়ে এনে পুরোপুরি কার্যক্রম শুরু করতে তাদের হয়তো আরও বেশ কিছু সময় লাগবে তবে আমরা দেখেছি গতকালকে থেকে তারা আস্তে আস্তে থানা মুক্তি হচ্ছেন এবং জনগণকে সেবা দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করছেন আমরা এটি নিয়ে আসলে নগর পুলিশ কর্তা থেকে শুরু করে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন তারা যেটি বলছে যেটি হচ্ছে মানুষকে সেবা দেওয়ার প্রত্যাশা নিয়ে তারা যে যুগ যুগ ধরে কাজ করে আসেন সেটিকে মাথায় রেখে তারা আবারও নতুন করে কার্যক্রম শুরু করার পথে যাচ্ছেন তবে পুরোপুরি সেবা দিতে তাদের বেশ কিছু সময় লাকতে পারে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি আসান রিটন আমরা একটু জানতে যাচ্ছি ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতি আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পুলিশের কাজ কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন পুলিশের না ট্রাফিক পুলিশের যে উপস্থিতি সেটি আমরা আসলে আজকেও দেখিনি আমরা দেখেছি কিছুক্ষণ আগেও নগরের বেশ কয়েকটি মোড়ে শিক্ষার্থীরা আসলে ট্রাফিক বিভাগকে তারা সামলাচ্ছেন পাশাপাশি নগরের বিভিন্ন দেয়াল চিত্র তারা আঁকছেন আমরা কিছুক্ষণ আগেও দেখেছি নগরের লালখাম বাজার এলাকায় বেশ কয়েকটি দেয়ালে তারা বিভিন্ন রকমের চিত্র আঁকছেন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটি যাতে শতভাগ সফল হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা নানা দেয়াল চিত্র আঁকছেন পর্যন্ত আমরা এবার রাজশাহীর পরিস্থিতি জানবো যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান রাজশাহীর পরিস্থিতি কি পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়েছে কিনা আর পুরোপুরি শুরু হতে কতদিন সময় লাগতে পারে দেখুন পাঁচ আগস্টের পর থেকেই বলা যেতে পারে রাজশাহী নগরী পুরোটাই পুলিশ শূন্য অর্থাৎ রাজশাহীর রাজপথ থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর থানা কোথাও কিন্তু পুলিশ সদস্যদের দেখা নেই তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখের পর উৎসুক জনতার যে যে গণ হয়েছিল এরপরে কিন্তু রাজশাহীর নগরী যে বারোটি থানা এই বারোটি থানার মধ্যে আটটিতেই কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে সেই সাথে পুলিশ সদর দপ্তর যেটি ছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সেটিও কিন্তু পুরো অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুরোটাই ভূষীভূত হয়েছিল তা এখন পর্যন্ত তারপর থেকে আমরা যেটি দেখেছি যে নগরীর কোথাও কিন্তু পুলিশ সদস্যদের বা যান যানবাহন নিয়ন্ত্রণে যে ট্রাফিক সদস্যরা ছিল তাদেরও কিন্তু আমরা উপস্থিতি দেখিনি এবং এখানে যে বিষয়টি হয়েছে যে পুলিশ সদস্যদের মধ্যেই আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই রাজশাহী পুলিশ লাইনে কিন্তু কিছু পুলিশ সদস্য তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছিলেন যে তাদের নিরাপত্তা সহ এগারো দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে না ঠিক পুলিশ সদস্যদের যখন এই অবস্থা তখন পুরো নগর জুড়েই কিন্তু একটি থমথমে অবস্থা কেননা সন্ধ্যা হলে সন্ধ্যা নামলেই কিন্তু যারা ব্যবসায়ী দোকানরা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে বা যারা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু তাদের নিজ উদ্যোগে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দিতে তারা রাস্তায় নামছেন বিভিন্ন পাড়া মহল্লায় দেখেছি যে উৎসুক জন স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু দেশ লাঠি নিয়ে তারা পাহারা দিচ্ছেন অর্থাৎ নিজেদের নিরাপত্তার বিষয়টিকে কিন্তু নিজেরাই দেখভাল করছেন এই হচ্ছে রাজশাহীর নগরীর অবস্থায় এবং এখন পর্যন্ত রাজশাহীতে আমরা দুই একটি থানায় পুলিশ সদস্যদের আসতে দেখলো পুলিশ কার্যক্রম রাজশাহীনগরের কোথাও কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি ঠিক কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারছে না কেউ এ ছিল নগর থেকে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের কার্যক্রম নিয়ে আমরা জানছিলাম চট্টগ্রাম এবং রাজশাহী থেকে সহকর্মীরা জানা ছিলেন বিস্তারিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে যুবদল ও ছাত্রদলের পনেরো জনকে বহিষ্কার করা হয়েছে গতকাল চার দিনে গত চার দিনে দেশের বিভিন্ন ইউনিট থেকে তাদের বহিষ্কার করে বিএনপির সহযোগী সংগঠনগুলো সরকারের পতনের পর সংখ্যালঘুদের বাড়িঘর সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিএনপি এ বিষয়ে যুবদল ও ছাত্রদল জানায় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল এ পর্যন্ত বারো জনকে বহিষ্কার ও অন্তত পাঁচ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আর ছাত্রদল তিনজনকে বহিষ্কার ও একজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো বলছে নেতাকর্মীরা যেন সতর্ক হয় এবং ভুল পথে না যায় সেজন্যই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মের মানুষ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগে অবস্থান নিয়ে চার দফা দাবিতে বিক্ষোভ করেন তারা এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা সংখ্যালঘু মন্ত্রণালয় সুরক্ষা কমিশন গঠন সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন চান গণ ও জনরোষের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয় এতে আক্রান্ত হন সংখ্যালঘুরাও ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে চাইলেও সেই সময় পাননি শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় বলেন তার মা একটি বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগের আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আসতে শুরু করে জানান তিনি এ অবস্থায় হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা আনুষ্ঠানিক পদত্যাগ না হওয়ায় সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেও দাবি করেন জয় জয় বলেন সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন তবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ আছে গত পাঁচ আগস্ট দেশ জুড়ে ছাত্রজনতার আন্দোলনের মুখে তড়িঘড়ি করে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা নিরাপত্তা সংখ্যা মাথায় নিয়ে সপ্তাহখানেক পর খুলছে রাজধানীর বেশিরভাগ শপিং সেন্টার তবে মার্কেট খুললেও ক্রেতা না থাকায় জমিনি বেচা কেনা ব্যবসায়ীরা বলছেন অন্তর্বর্তী সরকার শপথ নেয় কিছুটা স্বস্তিতে তারা ক্রেতাদের উপস্থিতিতে কয়েকদিনের মধ্যে শপিং সেন্টারে প্রাণ ফেরার আশায় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের শপথের পর অনেকটাই স্বস্তিতে দেশবাসী ভয় আর শঙ্কা থাকলেও সেগুলোকে পাশ কাটিয়ে শপথের পরদিনই খুলেছে রাজধানীর বেশিরভাগ শপিং সেন্টার তবে শুক্রবার সকালে মার্কেট খুললেও দেখা যায়নি ক্রেতাদের ভিড় বেশিরভাগ দোকানই ছিল প্রায় ফাঁকা অলস সময় কাটিয়েছেন ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ থাকার কারণে আমাদের অনেক লস হয়েছে আর কি তাই না তো এখন যেহেতু আজকে থেকে ব্যবসা খুলেছি আমরা আশা করি আমরা সামনে দিনগুলো ভালো হবে কাস্টমার নাই আমরা বসে আছি হতাশার মধ্যে আছি ব্যবসা বাণিজ্য নয় যেমন দোকান বাড়া সার্ভিস চার্জ এই খরচগুলো আমরা মিটাকবী কীভাবে এ চিন্তা আসলে আমরা আছি পুলিশ না থাকায় এখনও শঙ্কায় ব্যবসায়ীরা অনেকটা নিজস্ব নিরাপত্তায় খোলা রেখেছেন মার্কেট তবে ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের যেহেতু ফিল্ডে পুলিশ নাই আর ব্যবসা তো দাঁড়া করতে হবে আমাদের সেজন্য নিজেরাই আমরা উদ্যোগ নিয়ে খুলেছি আর কি আমরা নিজেরাই সব ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছি কারণ তো আমরাই আছি ফিল্ডে পুলিশও নাই তো দেখি এদিকে কিছুটা ভয় থাকলেও অনেক দিন পর মার্কেটে গিয়ে খুশি ক্রেতারা অনেক দিন পরে আসলে আমরা তো সবাই অনেক মানে আতঙ্কে ছিলাম চিন্তা ছিলাম কি হবে কি হবে না কিন্তু এখন পরিবেশ যেহেতু একটু নরমাল তো ভালো লাগতেছে অনেক ঝামেলা তো ভয় ভয় একটু লাগেই তবু আমরা আসছি একটু মার্কেট করতে তবু আর একটু আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে দেশের সব শপিং সেন্টার আবারও ক্রেতা বিক্রেতায় ভরে উঠবে এমন প্রত্যাশা সবার তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন সড়কে বাড়ছে মানুষের উপস্থিতি ও যান চলাচল এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন আলামিন আমরা জানতে যাচ্ছি যে বরিশালের শপিং মল বা দোকানপাট সেগুলি খুলছে কিনা আর মানুষের উপস্থিতি কেমন ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন কিনা মার্কেটে জি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আমরা দেখেছি যে বরিশালের যে মার্কেটগুলো রয়েছে শপিং মলগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু করেছে এবং ক্রেতাদেরও এক প্রকার আনাগোনা বেড়েছে তবে বরিশালে গত দুদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে কখনো ভারী বৃষ্টি কখনও গুঁড়ি বৃষ্টি এ কারণে কিন্তু আসলে রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম তবে আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন দোকানপাট কিন্তু আসলে সকাল নয়টার দিকেই কিন্তু আসলে খুলতে শুরু করে এবং অন্যান্য যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো খুলতে শুরু করেছে তবে বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকটি দোকান কিন্তু খুলেছে এবং সাধারণ মানুষেরও কিন্তু ভিড় রয়েছে ক্রেতারা কিন্তু যাচ্ছেন তারপরে একটা শঙ্কার বিষয় রয়েছে যে আসলে যেহেতু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তেমন একটা নেই তারপরও কিন্তু আসলে মানুষ তাদের নিজের স্বেচ্ছায় বা উদ্যোগ নিয়ে কিন্তু তারা দোকানপাট পাট খুলছেন তারা যেটি বলছেন যে আসলে বেশ কয়েকদিনে কারফিউ এবং নানা সমস্যার কারণে তারা দোকানপাট খুল পারেনি এবং ব্যবসায়ীরা এক প্রকার লসের মধ্যে পড়েছেন সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা দোকানপাট খুলতে শুরু করেছেন যে দোকানপাট খুললে কিন্তু আসলে ক্রেতাদের সমাগম হয় সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ক্রেতা তাদের দরকার সেই পরিমাণ ক্রেতা কিন্তু আসলে আসছেন না তবে ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হতে শুরু করলে কিন্তু মানুষের আনাগোনা বাড়বে তবে আমরা যেটি দেখেছি শহরের যে মূল প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল বেড়েছে মানুষের আনাগোনা বেড়েছে মানুষ অফিস অফিস আদালতে যাচ্ছে এবং তাদের যে দৈনন্দিন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করছে আমরা সড়কে দেখেছি যে শিক্ষার্থীদের পাশে আনসার সদস্য রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে তারা কিন্তু ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করছেন এর পাশাপাশি শহর পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখেছি তারা শহরের বিভিন্ন স্থানে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করছেন এবং তারা কিন্তু টিম গঠন করেছেন এর পাশাপাশি আমরা দেখেছি যে বাজারগুলোতে বাজারগুলোতে কিন্তু মানুষের স্বাভাবিক চলাফেরা রয়েছে বাজারে কিন্তু দোকানপাট খুলতে খুলেছে এবং সব ধরনের বেচা কিনাই কিন্তু স্বাভাবিক রয়েছে এর পাশাপাশি বাজারে শিক্ষার্থীদের মনিটরিং একটি টিম গঠন করা হয়েছে শিক্ষার্থী ব্যক্তিরা কিন্তু বরিশালের বিভিন্ন বাজারে যাচ্ছেন এবং তারা কিন্তু সেই বাজার মনিটরিং করছে সব মিলিয়ে এক প্রকার মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে তেমন ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরছে এবং তারা চাচ্ছে যে এই স্বস্তি যাতে আগামী দিনে আরও স্বাভাবিক হয় সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে কাজ করছেন স্বাভাবিক হচ্ছে জনজীবন বরিশাল থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন রাজনৈতিক অস্থিরতার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুক্রবার সীমিত পরিসরে চালু হলেও তা যথেষ্ট নয় ফলে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ কর্তৃপক্ষ সহিংসতায় যানবাহনের ক্ষতির কথা বললেও একে অজুহাত বলে মনে করছে সুশীল সমাজ সিটি কর্পোরেশনের হিসেবে চট্টগ্রামে প্রতিদিন বর্জ্য তৈরি হয় প্রায় দেড় হাজার টন কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তত ছয় দিন এসব বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করা যায়নি ফলে বিভিন্ন ডাস্টবিন গলিতে বর্জ্যের বর্জ্যস্ত যার পরিমাণ দশ হাজার টন বলে ধারণা চসিকের। বর্জ্য সরাতে মূল সড়কগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা তবে তা যথেষ্ট নয় ফলে নগরবাসীর ভোগান্তি কমেনি আগে যেভাবে ময়লা আবর্জনা নিত এখন তো ওই ধরনের লোক পাওয়া যাচ্ছে না যার যখন যেখানে ইচ্ছা ওখানে ময়লা পেলে চলে যাচ্ছে এটাতে জনজীবন কিন্তু কারো দুর্ভোগ বেড়ে যাবে প্লাস রোগ ব্যাধি শুরু হবে কোনো অভিভাবক নেই যে এসে পরিষ্কার করবে বা কোন সিটি কর্পোরেশন থেকে এসে তদারকি করবে গভর্নমেন্ট যেহেতু ফর্ম করছে কয়েক কয়েকদিন মধ্যে হয়ে যাবে সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বর্জ্য পরিষ্কারে পুরোদমে কাজ শুরু হয়েছে কয়েকদিনে ময়লা পরিবহনের অন্তত পঞ্চাশটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে লুট হয়েছে বর্জ্য পরিষ্কারের বেশিরভাগ যন্ত্রপাতি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছয়শোর বেশি আপনার ট্রান্সপোর্ট আমাদের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে প্রায় পঞ্চাশের মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধেকের বেশি ইকুইপমেন্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কর্পোরেশনের দাবি সঠিক নয় বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠনগুলো এই অবস্থার জন্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায় তাদের তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু ছিলেন তারা কেন মাঠে নাই তারা কেন এই কর্মকাণ্ডে নাই সে বিষয়টা কষ্ট দাবি রাখে তবে আমরা মনে করি এই জায়গাতে সংকটকালীন সময়ে সবসময় একটা ব্যবস্থা থাকা উচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে প্রতিদিন প্রায় তিন হাজার কর্মী বর্জ্য সংগ্রহ করে অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম স্বাভাবিক হচ্ছে জনজীবন খুলছে অফিস আদালত পোশাক কারখানা শতভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান গাজীপুরের পরিস্থিতি জানাবেন পোশাক কারখানা খুলেছে সেখানে যারা শ্রমিক আছেন বা যারা কাজ করেন তারা সবাই আসছেন কিনা আর সব পোশাক কারখানায় নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা দেখুন পোশাক কারখানার কথা যদি বলি যে গাজীপুরে কিন্তু শতভাগ যে তৈরি পোশাক কারখানা রয়েছে সেগুলো খোলা রয়েছে এবং সেখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু নিয়মিতভাবেই কাজ করে যাচ্ছেন এবং সকাল থেকেই তাদের কর্মচাঞ্চল্য শুরু হয়েছে এবং তারা সেখানে কাজ করে যাচ্ছেন এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে প্রত্যেকটা কারখানেই এখন যে তাদের যে নিজস্ব উৎপাদন ক্ষমতা সেই উৎপাদন ক্ষমতা অনুসারেই তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়া চলছে এবং এখানে যারা শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা যেটি জানিয়েছেন যে পথে তাদের কোনো ধরনের বাধা স্বাভাবিক হয়নি দিনের মতোই তারা কিন্তু কারখানায় এসেছেন এবং তারা কাজ করে যাচ্ছেন আর মালিক পক্ষের সাথে নিজস্ব যে নিরাপত্তা কর্মী তাদেরকে যেমন রেখেছেন তেমনি কিছু ভলান্টিয়ার রেখেছেন যারা কারখানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এছাড়া সেনাবাহিনীর টহরও রয়েছে আনসার বাহিনী এখানে মোতায়েন রয়েছে ফলে নিরাপত্তা নিয়ে পুলিশ পুলিশের সদস্যদের অনুপস্থিত থাকলেও নিরাপত্তা নিয়ে এখানে যারা মালিক তারা কিন্তু নিজস্ব নিরাপত্তা বিধান করেছেন এবং মালিকরা যেটি এখন দাবি করছেন যে যত দ্রুত সম্ভব পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা যারা আছেন তাদেরকে যেন দ্রুত এখানে মোতায়েন করা হয় কারণ হচ্ছে যে এখানে গাজীপুরে প্রায় দুই হাজারের বেশি শিল্প কারখানা রয়েছে এবং এই শিল্প কারখানায় যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো ধরনের খারাপ কিছু না করতে পারে সেই কারণে তারা চাচ্ছেন যে আগ থেকেই যেন এখানে নিরাপত্তার ব্যবস্থাটি জোরদার করা হয় এবং তারা আরেকটি দাবি করছেন যে এখানে যেহেতু কারফিউর সময় বা সহিংস আন্দোলনের সময় কারখানা তাদের বন্ধ রেখে রাখতে হয়েছিল সে কারণে তাদের উৎপাদনের একটু সমস্যা হয়েছে এখন তারা চাচ্ছেন যে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং গ্যাসের যেটি সরবরাহ সেই সরবরাহটা যেন নিশ্চিত করা হয় সেই দাবি কিন্তু নতুন সরকারের কাছে তারা করেছেন এবং তারা বলছেন যে যে কোনো উপ যে রপ্তানিমুখী সেটি যেন সচল থাকে সেই দাবি তারা করেছেন আর এখানে গাজীপুরের সার্বিক চিত্র যদি বলি যে এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন মানুষ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করে যাচ্ছেন দোকানপাট খোলা রয়েছে এখানে যেই আমি যে পন্ডিত আছি চান্দনা চৌরাস্তা এখানে আমি দেখেছি যে দূরপাল্লার গাড়ি সহ অন্যান্য যে যানবাহন সেগুলো প্রচুর পরিমাণে চল করছে এবং মানুষের ভিতরে যে কিছুদিন আগে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু কেটে গেছে এবং তারা কিন্তু স্বাভাবিক প্রতিদিনের মতো যেভাবে তারা চলাফেরা করে সেভাবে তারা চলাফেরা করছেন এই ছিল গাজীপুরের সার্বিক চিত্রের খবর গাজীপুর থেকে জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি সহকর্মী আবুল হাসান এই ছিল এখনকার সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে